নমস্কার, এমএসি নিউজে আপনাদের স্বাগত। আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং বিধাননগরের চেয়ারপারসন কৃষ্ণ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত বাংলার উৎসব এবং প্রকৃতি উৎসবে। এখানে ফুল, ফল, শাকসবজি প্রদর্শনের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পাখিদের মেলা। প্রজাতির ফুল, ডালিয়া থেকে শুরু করে আরো নানা প্রজাতির নাম না জানা অনেক বিভিন্ন ধরনের ফুল, এগুলো দেখতেই জনসাধারণ কাল সকাল থেকেই ভিড় জমিয়েছে এখানে। মেলা তো অনেক জায়গায় দেখা যায়, আপনারা এখানে দেখতে পারবেন ফুলের সাথে সাথে এখানে শাকসবজিরও প্রদর্শন করা হয়েছে। আসুন তারই কিছু ঝলক আমরা এখানে দেখে নিই। আসুন কথা বলে নি এমনই একজন দর্শকের সাথে। अच्छा लग रहा, बहुत नाइस। बोलिए और कुछ इस बारे में, आप पहले भी आ चुके हैं क्या? नहीं, फर्स्ट टाइम आए। फर्स्ट टाइम आ रहे, कैसे एंजॉय कर रहे हैं आप? बहुत अच्छा लग रहा, मुझे फूलों से बहुत प्यार है। अच्छा, और तरह तरह की अलग अलग वैरायटीज भी हैं, बोनसाई वगैरह। আসুন এখানে উপস্থিত কিছু দর্শকের সাথে আমরা কথা বলে নি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেমন লাগলো এখানে এসে? আই ডোন্ট নো বেঙ্গলি। কেসে লাগ রহা হ্যায় আপকো ইয়াহাঁ পার? বহুত প্যারা, বহুত মজা। এনজয় কর রহে হ্যায় আপ লোগ? বহুত জ্যাদা এনজয় কর রহে হ্যায়, দেখ কে আচ্ছা লাগে। ইয়া, কাল ভি আয়ে থে, ইয়েস্টারডে ভি কাম। আচ্ছা আচ্ছা, থ্যাঙ্ক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ফুল নেই, ফুল তার সাথেও এখানে শাকসবজিরও প্রদর্শন হচ্ছে জনসাধারণের জন্য। আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের শাকসবজির প্রদর্শন করা হয়েছে, বেগুন, শিম থেকে শুরু করে টমেটো পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু শাকসবজির প্রদর্শন করা হয়েছে, বাঁধাকপি সহ বাঁধাকপি সহ ছোট ছোট গাছে দেখা যাচ্ছে সবে দাও। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে চাইনিজ কমলা লেবু, সেই সাথে সাথে এখানে দেখা যাচ্ছে কিছু ক্যাকটাসের প্রদর্শন এখানে করা হয়েছে। এখানে উপস্থিত কিছু দর্শকের সাথে আমরা কথা বলে নি। এক্সকিউজ মি ম্যাম, একসাথে সব ইভেন্ট বিশেষ আকর্ষণ হিসেবে পাখিদের মেলা দেখানো হচ্ছে, তো আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, অনেকগুলো জিনিস একসঙ্গে দেখতে পাওয়া, এটাও
ভালো ব্যাপার, খুব ভালো লেগেছে। মেলার মূল পর্ব ছেড়ে মানে ফুল ফল শাকসবজির প্রদর্শনী ছেড়ে এবার আমরা সরাসরি উপস্থিত হয়েছি পাখির প্রদর্শনীর সামনে। খুব ভালো লাগছে আর বাচ্চাদের এটা সব থেকে বেশি প্রিয় জিনিস। হ্যাঁ, এখানে এরকম প্রত্যেক বছর যদি এরকম এই অনুষ্ঠানটা হয় আরও আমাদের ভালো লাগবে। আর নানান ধরনের পাখি দেখে বাচ্চাদের মনও ভালো লাগে। আর এরা পরিযায়ী পাখি। হ্যাঁ, শুধুমাত্র তো এখানে মানে জেনারেলি যেটা হয় সব আলাদা আলাদা করে হয় প্রদর্শনী, কিন্তু এখানে সব একসাথে হচ্ছে, সেটা আপনার কেমন লাগে? খুব ভালো। আপনি কেমনভাবে উপভোগ করছেন মেলাটাকে? ওরা তো সারা দুপুর ঘুমোয়নি বাচ্চাগুলো, পাখি দেখতে আসবে বলে। পাখি দেখতে? হ্যাঁ, ঘুমোয়নি। আগে এসেছেন নাকি? না না না, এই প্রথম এসেছি। কেমন লাগছে? শুনেছি দারুণ দারুণ। মানে বিভিন্ন ধরনের পাখি
সব একসাথে দেখতে পাচ্ছি, এটা দারুণ ব্যাপার একটা। আমার নাম সৌরভ মজুমদার। তো এই পাখিগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে, আর স্পেশালি আরেকটা জিনিস হচ্ছে এই পাখিগুলো দিয়ে আমাদের কারেন্ট এনভায়রনমেন্টকে মানে কীরকম হচ্ছে না হচ্ছে আরেকটু বেশি লোকে ইম্পর্টেন্স নিতে চাইবে আর কি এনভায়রনমেন্টের দিক দিয়ে। তো এই পাখিগুলো এখানে রয়েছে, প্লাস বাইরে পুষ্প প্রদর্শনীও রয়েছে, তো একসাথে একটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাপার গড়ে তোলা হচ্ছে আর কি। হ্যাঁ, সবই অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান তো বটেই, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান তো এমনিতেই আমরা দেখে থাকি, কিন্তু এই পাখির দেখা তারপরে ফুল ফল দেখা জেনারেলি ওই আলিপুরেই হয় এগুলো বেসিক্যালি। তো এই সল্টলেকে এই প্রথমবার, আর সল্টলেকে আমি খুব দারুণভাবে উপভোগ করছি, খুবই দারুণভাবে সাধুবাদ জানাচ্ছি, মানে এর থেকে ভালো কাজ আর কিছু হতেই পারে না। মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আজকাল মানে ইজ দ্য মোটো, আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতেই হবে আমাদের সবাইকে, আর কিছু করার নেই না। এতক্ষণ তো আমরা কথা বললাম পাখি দেখা দর্শকদের সাথে, আসুন এবার আমরা কথা বলে নিই সেই পাখির মালিকের সাথে, জেনে নিই কিরকম ভাবে তিনি পাখিগুলোকে রক্ষণাবেক্ষণ করেন। স্যার আপনার নামটা একটু বলুন। সুজয় দত্ত। আচ্ছা, এটা কি পাখি? এটা কেটা ক্যাটারিনা ম্যাকাও। এই সম্পর্কে যদি একটু বিস্তারিত ভাবে আমাদের বলেন। মানে এরা হচ্ছে ব্রাজিল, পেরু, ওখানকার পাখি সব। আমরা এখান থেকে প্রজনন করি, আমাদের এখানেই এরা জন্ম নেয়, আর এই করে আমরা এখানে পুষি। এরা মানে যত যত রকম ভ্যারাইটিস ফল হয় ওই আমরা আবার খাওয়াই, বাদাম পেস্তাই। আলাদা বলে কিছু নাই, শরীরে প্রচুর দেখতে হয় খালি, আর কিছু নয়। আমার ন্যাচারাল ওয়েদার, এটা করে ওয়েদারের জন্য কোনো অসুবিধা হয় না। আচ্ছা, কী কী খায় এরা সকাল থেকে, রুটিনটা কী এদের? এটা সকালবেলা ছোলা ভুট্টা, তারপরে ভ্যারাইটিস ফল, তারপরে বাদাম পেস্তা, সানফ্লাওয়ার, কুসুমদানা, এটা মেন ডায়েট। কত পাখি আছে এরকম? আমার 250 আছে। কোথায় থাকে এগুলো সব? বাড়িতে? আমার সব বাড়িতে থাকে। কে দেখাশোনা করে? আমি করি। আমাদের দুজনকার স্বপ্ন যেটা ক্লাব করবো সেটা আছে 17 বছর পরিপূর্ণ হয়েছে। আমি অল ওভার ইন্ডিয়া করি। আপেল খাবার ইচ্ছে হয়েছে, আজ পিয়ারা খাবে না, বা একটু ওয়েদারের উপর আমরা দেখি আছে বৃষ্টি পড়েছে ছোলা খাবে না, ভুট্টা খাবে, ওই ওর এই উপর সব আপনি বুঝতে পারেন নিজে থেকে অটোমেটিক্যালি, এরা এরাই এরাই বুঝিয়ে দেয়। আমাদের প্ল্যান একটাই, অনেকে আছে পাখির শখ হয়, পাখি গিয়ে পাখি কিনে নিয়ে আসে, কিন্তু রাখতে হয় জানে না, কারোর যদি কোনোদিন কোনো অসুবিধে হয় আমাদের ক্লাব সংস্থাকে ফোন করতে পারে, আমরা সেখানে বলে দেবো কী করে রাখতে হয় না করতে হয়। অসুখ করলো না আমরা বলে দিই, কোনো অসুখ করলো কী ওষুধটা দেবে এগুলো আমরা করে দিই, আমরা বলে দিই, ওই দোকান থেকে ওরা কিনে নেয়। যেখানে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন ধরনের পাখির প্রদর্শন করা হচ্ছে জনসাধারণের জন্য, এখানে আপনারা দেখতে পারবেন যে এই পাখির মেলা দেখার জন্য বিশাল লম্বা লাইন পড়েছে সন্ধে হওয়ার মুখমুখ থেকেই, বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ভিড় জমিয়েছে এই বিভিন্ন দেশের পাখিদের দেখার জন্য, এইখানকার উত্তেজনা চরমে। আসুন আমরা কথা বলে নিই এরকম কিছু দর্শকের সাথে। আসুন এবার আমরা কথা বলে নিই এই পাখির মেলা দেখতে ভিড় জমানো আমাদের এক ক্ষুদে দর্শকের সাথে। আমি এই ব্লকেই থাকি, বিজি ব্লক। আচ্ছা, তুমি কি দেখতে এসছো এখানে? আমি এখানে পাখি দেখলাম, এখন বন্ধুদের সাথে কথা বলছি। পাখি দেখতে, পাখি দেখে কেমন লাগলো তোমার? ভালো। তুমি এসেছো আগে এই মেলাতে? আমি কালকে এসেছি। ভালো লেগেছে এখানে এসে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমি তো এখানেই থাকি, সুযোগ পেলেই আসি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? আমি এখনো পাখি দেখিনি, তবে শুনেছি ভালো হয়েছে। সব জায়গায় তো মানে আলাদা আলাদা ভাবে মেলা করা হয়, হয় সবজির মেলা নয়, পাখির মেলা নয়, ফুলের মেলা, এখানে এক জায়গায় এত কিছু একসাথে, কেমন লাগছে অনুভূতিটা আপনার? অনুভূতিটা নিশ্চয়ই খুব ভালো, সব কিছু একসঙ্গে দেখতে পাচ্ছি, বেশি হাঁটাহাঁটি করতে হচ্ছে না, উত্তেজনা স্বাদ পাচ্ছে না এখন আবার। এখানে
খুদে বার্ধক্যের সাথেও তরুণ প্রজন্ম সমানভাবে উত্তেজনার স্বাদ নিচ্ছে এই মেলা থেকে। আসুন এখানে উপস্থিত সেরকম তরুণ প্রজন্মের সাথে আমরা একটু কথা বলে নিই। মেলা দেখতেই এসেছি আর শুনেছি অনেক টাইপের বার্ডস ভেজিটেবল এসে, তাই জন্য ওগুলো দেখতেই এসেছি। আগে এসেছো কখনো? না, এখন আসিনি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, কিন্তু লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। উত্তেজনার স্বাদ পাচ্ছ কি, মানে এক্সাইটমেন্ট কি হচ্ছে? হ্যাঁ, অনেকই হচ্ছে। হ্যাঁ হচ্ছে। নামটা তোমার একটু বলবে? রশ্মিতা চৌধুরী। আচ্ছা, আপনার প্রথমবার দেখছি যে পাখির মেলাটা হচ্ছে? আমি কখনো দেখিনি, কারণ আমার জন্মগত থেকে আমি এখানে বসবাস করছি, কিন্তু এই প্রথমবার আমি দেখছি যে এখানে পাখি। কিন্তু আমার পাখি দেখার খুবই ইচ্ছা, খুবই ভালো লাগে, তাই আমি পাখি দেখতে এসেছি। বিজে ব্লকে থাকি, অদ্ভুত লাগলো, এত সুন্দর ভাবে এরা অর্গানাইজ করেছে, এত সিস্টেমেটিক। তবে খুব দুঃখ ছিল যে বনের পাখিগুলোকে এইভাবে খাঁচায় বন্দি করে রেখে আমাদের দৃষ্টিনন্দন লাগছে, কিন্তু ওদের কষ্ট দেখে আমার একটু খারাপই লাগছিল। তবে আমি বার্ড লাভার, আমার ভীষণ ভালো লেগেছে। আপনি কেমন ভাবে মেলাটাকে এনজয় করলেন? মেলা বলতে আমি পাখিই দেখেছি, আর বড্ড ধুলো উঠছে, যদি মাঠে আরেকটু জল ছড়িয়ে দেওয়া হতো তাহলে বোধহয় ভালো হতো। আসার সময় শুনছিলাম রাজদীপের কাছ থেকে কে পাখির এক্সিবিশন হচ্ছে, সিরিয়াসলি আমি পাখি প্রচন্ড ভালোবাসি, দেখার খুবই ইচ্ছে। আমি রাজদীপকে বলছিলাম বিপাশা দিয়ে একটু আসবেন। তো প্রথমে ধন্যবাদ জানাই কৃষ্ণাজিকে, যার জন্য আজকে এখানে আসা। কৃষ্ণাজি নিয়ে একটাই কথা বলবো, খুব কাছের একজন মানুষ, খুবই কাছের একজন মানুষ। একটাই কথা বলবো, কৃষ্ণাজি ফোন করলে না বলার প্রশ্নই উঠে না, জিজ্ঞেসই করে না আসবে কি আসবে না, তোমাকে আসতে হবে, এটাই হচ্ছে কৃষ্ণাজি। তো থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, আমাকে নিয়ে আসার জন্য, সত্যি ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদের উদ্যোগটা আরো সাফল্য পাক, আরো 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 লোক এখানে এসে এই জিনিসটা দেখে যাক, আমার মনে হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর আগেন কলিং মি ওভার হিয়ার। আপনারা চাঁদের পাড় অনেক কিছুই দেখেন, আমি বলবো যা চাঁদের পাড় টুতে করেছি, বিশাল বিশাল অ্যানাকোন্ডা আমাকে দিয়ে ঝুলিয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেইখান থেকে ওই ভয়টা বেসিক্যালি আর নেই, কে পশু পাখি নিয়ে যেই আমাদের যে একটা ভয় থাকে না, কে কামড়িয়ে দেবে বা আঁচড়ে দেবে বা এক প্রচুর রকমের পোকা আছে যেটা দেখলে ঘেন্না পায়, তো এই চাঁদের পাড় সিরিজটা করে ওই সমস্ত কিছু চলে গেছে, এখন সত্যি ওই ভয়টা পাই না। অ্যান্ড ভালোবাসাটা বেড়েছে আমার, সত্যি কথা বলতে গেলে অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দ্য অ্যানিমাল অনেস্টলি স্পিকিং সেইটা বেড়েছে। কারণ আমি দেখেছি চাঁদের পাড়ের সময় প্রথমে যখন আমরা শুটিং করতে গিয়েছিলাম, একটা জঙ্গলে একটা বয়স্ক লোক থাকতেন, তার শুধু একটাই পেট ছিল, একটা কুকুর তার পেট ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ইস রিলেটিভ বলো, কথা বলার লোক বলো, বা সেইটা থেকে আমারও মনে হচ্ছিলো ইয়ার ওয়াই নট আই শুড হ্যাভ ইট, সেটা থেকে আমি আমার একটা একটা পেট রাখলাম আমার বাড়িতে।
তো ইউনো লাইক জাঙ্গল পার্ক সিরিজ করতে গিয়ে অনেকে শুনলাম, মানে আই থিঙ্ক ইটস লাভলি ইনিশিয়েটিভ, কারণ কাকাতুয়া বলো মাকাও বলো আই থিঙ্ক দে আর ভেরি এক্সট্রিমলিশ স্পিসিস যেটা সবাই দেখতে চায় পছন্দ করে, অ্যান্ড ইউনো লাইক সো মেনি কালার্স যেটা আমার মনে আছে আমি দেখেছিলাম মায়ামিতে এতগুলো লাইক মাকাওগুলো দেখেছিলাম বিভিন্ন রঙের, আমি সেখানে প্রথমবার ইন্ডিয়াতে বলো প্রথমবার কলকাতায় দেখছি, অ্যান্ড আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক জব কৃষ্ণাজি যেটা করেছে সল্ট লেকে, যে এই পাখি মেলা যদি বলে থাকে আমার পাখি মেলা বলতে পারি তো, মেলা নয় প্রদর্শনী, আমরা দেখছি না পাখির প্রদর্শনী, যেখানে এত 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 পরিমাণে এত এত গুলো পাখি একসাথে, আমার মনে হয় কি সল্টলেকের বাসিন্দারা সত্যি খুব মজা পাবে এই জায়গায় এসে, অনেকগুলো জিনিস দেখতে পাবে। আর সামনে ভ্যালেন্টাইন, I think আমার আজকালের ছেলেমেয়েরা সত্যি খুব অ্যাডভান্স হয়ে গেছে, সেইখানে আর মেসেজ দিতে লাগে না, হোয়াটসঅ্যাপের যুগে চলছে সবাই তো মেসেজগুলো আর কেউ খুলেও দেখে না, বাট আগেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট আই থিঙ্ক be careful, don't hurt anyone, and be loyal, be responsible, and সবাই ভালো থাকুক। আর তোমার সামনে যে প্রজেক্টটা আছে আমার যেই প্রজেক্টটা এখন যেটা করলাম মানে চ্যাম্প, আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিফিকাল্ট ফিল্ম অফ মাই লাইফ, কারণ ছোটো পুরোই বক্সিং নিয়ে মানে এমন হয়ে গেছে এখানে ফেটেও গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে পুরো, এত বেশি মার খেয়েছি ছোটার মধ্যে, এত বেশি রেগুলার ট্রেনিং ছিল, আর মনে হয় কি যদি আমরা ঠিকঠাক করতে পারি বা পোস্ট প্রোডাকশনটা গ্রাফিক্সের পোর্শনটা, তো বাংলা ছবির দর্শক একটা নতুনত্ব ছবি দেখতে চলেছে। আমাদের প্রকৃতির উৎসব, আমাদের পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যে রাজ্যে আমাদের নিজস্ব সব আছে, ধান আছে, চাল আছে, কয়লা আছে, তেল আছে, সব আছে, প্রকৃতি এগুলো দিয়েছে, তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলাকে নবরূপে সাজাচ্ছে, এই প্রকৃতিকে ধরে রাখছে, বারবার তিনি দার্জিলিং যাচ্ছে দেখছেন সেখানকার প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে মানুষের জন্য উপহার দিচ্ছে, এই প্রকৃতির দান হচ্ছে পাখি, তারা মনে হচ্ছে দেখে যে ভগবান সমস্ত রং ঢেলে দিয়েছে তাদের উপরে, এবং আমাদের আজকালকার যুগে বাচ্চারা ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কিছু জানে, পাখিটা কোথায়, কবে জন্মেছে, কোথা থেকে উৎপত্তি, কী খায়, কিন্তু এদের সামনে দেখেনি, এদের টাচ করেনি, অর্থাৎ প্রকৃতির এই দানকে মানুষের সামনে তুলে ধরা, তার সঙ্গে সবজি ফল ফল মূল সব আছে, এবং বাংলার সমস্ত গান আনন্দ সব একসঙ্গে উজাড় করে দেয়, এটা আমাদের আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতিকে যেভাবে ভালোবাসে, আমরাও চেষ্টা করছি প্রকৃতিকে উনি যেভাবে মানুষের কাছে তুলে ধরে আমরাও একটু তুলে ধরছি, ওনার দেখানো পথে উনি সারা বাংলাকে যেভাবে সাজাচ্ছে, প্রকৃতিকে যেন উজাড় করে দিচ্ছে, সেই প্রকৃতির পাখি এখানে। আচ্ছা, এই বিষয়ে আসি যে এখানে তো সব জায়গায় আলাদা আলাদা করে প্রদর্শন করা হয়, ফুল পাখি আলাদা আলাদা করে, কিন্তু এখানে একসাথে সব এরকম করে, এটা প্রকৃতির উৎসব, প্রকৃতির উৎসব, সেই জন্য প্রকৃতিকে ফুলের রঙে ভরা, ফল সবজির বিভিন্ন কালার, স্ট্রবেরি, টমেটো, ওদিকে তোমার হচ্ছে ক্যাপসিকাম, চাইনিজ, অর্থাৎ বিভিন্ন কালার, এটা প্রকৃতির কালার, পাখির যে গায়ের রং প্রকৃতির কালার, প্রকৃতির গান গাইছে আমাদের ছেলেমেয়েরা আনন্দ উৎসবে, সারা বাংলা মেতেছে, আমরা 29 নম্বর ওরা আমরাও মেতেছি, ফিউচার কি মানুষের কাছে নতুন নতুন জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তুলে ধরছে, আমরা বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার স্বার্থে আমরাও চাই যে বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে যাক, প্রকৃতিকে আমরাও এইভাবে মানুষের সামনে তুলে ধরি। খুব ভালো লাগলো এত রঙে ডিফারেন্ট পাখি দেখে, এত ভালো লাগলো কারণ আমরা জেনারেলি এত পাখি দেখতে পাই না, এরকম কালার্স দেখতে পাই না, তো এগুলো একসাথে দেখে খুব ভালো লাগলো। নামটা বলে, আমি অনিন্দিতা চক্রবর্তী, বিধাননগর পৌর নিগমের মেয়র কাউন্সিলর সুধীর সাহা আমাদের মধ্যে আছেন, আসুন আমরা একটু কথা বলে নিই ওনার সাথে। স্যার প্রথমে আপনাকে নমস্কার। নমস্কার, আপনি বলুন একটু এই অনুষ্ঠানটা সম্পর্কে বিস্তারিতভাবে, আপনার কেমন লাগছে এখানে? এই অনুষ্ঠানটা সত্যিই একটা অভিনব অনুষ্ঠান, কারণ আমরা আমরা যারা প্রত্যেক মানুষই আমরা ভাবি যে আমরা নতুন নতুন অনেক কিছু আমরা জানতে চাই, শিখতে চাই, তো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন জাতের পাখি যেটা সত্যি আমরা বনে জঙ্গলে উড়ে বেড়ায় আমরা খবর পাই, কিন্তু আমরা সব পাখিকে চিনিও না, নামও জানি না, কিন্তু এই একটা জায়গায় কৃষ্ণা চক্রবর্তী যে আয়োজন করেছে সবাইকে দেখার, এটা দেখে সত্যিই আমি আপ্লুত, এবং এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জনসংযোগও যেমন বাড়ে তেমনি আমাদের অভিজ্ঞতাও বাড়ে, যে
কত রকমের পাখি আমাদের দেশে আছে এবং দেশ বিদেশের বিভিন্ন ধরনের পাখি এসছে। পাখিগুলো দেখে সত্যি ভালো লাগছে এবং ছোট ছোট বাচ্চারা মেয়েরা এরা দেখছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আসুন এবার আমরা কথা বলে নিই আমাদের পৌর প্রতিনিধি সুভাষ বোসের সাথে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের কাউন্সিলর তথা আমাদের বিধাননগর পৌর নিগমের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীকে, যে এত সুন্দর একটা পাখি প্রদর্শনীর ব্যবস্থা উনি করেছেন। প্রথমত হচ্ছে কি, দেখুন সারা পৃথিবীতে বর্তমানেতে পলিউশনের কারণে এবং আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে পৃথিবীর একটা তার যে ধারাবাহিকতা সেটা কিছুটা অনেকটা চেঞ্জেস হচ্ছে, কোথাও তাপ বেড়ে যাচ্ছে, কোথাও শীত চলে যাচ্ছে, যাই হোক এরকম নানান রকম প্রাকৃতিক ভারসাম্যহীনতার মধ্যে বহু প্রজাতির পাখি বলুন কি জন্তু জানোয়ার বলুন আমাদের এখান থেকে আমাদের পৃথিবীর থেকে প্রায় লুপ্তপ্রায় জায়গায় একটা চলে এসছে। তা আমরা অন্ততপক্ষে এই সব প্রদর্শনীর মাধ্যম দিয়ে যতটুকু তার অবশিষ্টাংশ আছে তার সেগুলো দেখে কিছু আমরা জানতে পাচ্ছি, কিছু শিখতে পাচ্ছি যে আমাদের পৃথিবীতে আনডাউটলি এই যে আপনারা দেখলেন যে কত সুন্দর কালারিংয়ের পাখি বা তাদের যে ধরনের তাদের আচার ব্যবহার দেখছি তাদের ট্রেনারদের সাথে, মানে এরাও যে কথা বলে, এরাও যে একটা প্রাণ, এরাও যে একটা, এদেরও যে একটা পরিভাষা আছে সেটা কিন্তু এর মাধ্যম দিয়ে বোঝা যায়। যাই হোক আমি আবার ধন্যবাদ কৃষ্ণাদিকে জানাচ্ছি এরকম ধরনের ব্যবস্থাপনার জন্য। আমি এটুকু বলে আমার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বারাসাতের পৌরমিতা তন্নিষ্ঠা খাসনবিস। আসুন আমরা একটু কথা বলে নিই ওনার সাথে। ম্যাম আপনি বলুন একটু এই মেলাটার ব্যাপারে, আপনার কেমন লাগছে এখানে এসে, কীভাবে এনজয় করছেন? মেলাটা অসাধারণ একটা মেলা। আমরা এতদিন যে ধরনের মেলা দেখে এসেছি, কোথাও বই মেলা, কোথাও হস্তশিল্প মেলা, আমরা পশুদের ক্ষেত্রেও কিছু ডগদেরও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ডগ শো হয়, কিন্তু এটা কিন্তু একটা অন্যতম মেলা। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের পাখি এসছে। এই ধরনের মেলা যেমন বাচ্চারা আকর্ষিত হয় তেমনি কিন্তু বড়রাও সেই সঙ্গে এখানে যোগদান করছে। আমরা এই মেলা দেখতে পাচ্ছি যে বহু দূর দূর থেকে বিভিন্ন রকম ব্যক্তিরা এসছেন তাদের বাচ্চাদের নিয়ে অতি উৎসাহের সঙ্গে। তিন দিন ধরে এই মেলাটা চলছে এবং এই মেলার যে আয়োজক এখানকার 29 নম্বর ওয়ার্ডে বিধাননগর কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিধাননগর কর্পোরেশনের মাননীয় চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীকে অবশ্যই ধন্যবাদ জানায় এবং তাকে বেশি করে ধন্যবাদ জানা হয় তার কনসেপশনের জন্য। এত সুন্দর একটা মেলা এবং সঙ্গে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা, আমি গতকালও এসেছিলাম, অসাধারণ সব শিল্পীদের নিয়ে উনি গানের আয়োজনও করেছেন। তাই এই ধরনের অনুষ্ঠান যদি বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে দিতে পারি, এই ধরনের দেখতে পারি, নিশ্চয়ই ভালো লাগবে এবং পরিবেশ সম্পর্কেও মানুষকে আরও অনেক বেশি সচেতন করতে পারবে। এমনিতে তো প্রধানত সব জায়গায় আলাদা আলাদা করে হয়, মানে ফুল শাকসবজি আপনি যেমন বললেন ডগশো আলাদা আলাদা করে, তো এখানে এক ছাদের তলায় সব কিছু একসাথে প্রদর্শন করা হচ্ছে সাধারণ মানুষের জন্য, আপনার সেটা কিরকম লাগে? সেটাই বললাম যে মাননীয় কাউন্সিলর এবং চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী যে এই কনসেপশনটা একটা, মানে বিজে পার্কে উনি একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, একদিকে ফুলের ব্যবস্থা রয়েছে, এখানে মানে ডগ শো আজকে কথা ছিল না একটা, তারপরে পাখিদের এখানে যেরকম প্রদর্শনী হচ্ছে এটা একসাথে তোলে একটা অতিরিক্ত মানে মনোরঞ্জন ব্যাপারটা। আজকে আমাদের এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই, আগামী দিনে আমরা আপনাদের জন্য আবারও নিয়ে আসবো বিশেষ ধরনের আকর্ষণ। ততক্ষণ আমাদের সাথে দেখতে থাকুন MSC News।